সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। আমাদের এই পর্বের অতিথি কবি এবং শ্রী সম্পাদক বিধান সাহা। বিধান, এবার মেলায় যে আপনার বই বেরোলো অবিরাম বিস্মরণ, আগের তিনটার পরে চতুর্থ বই আপনার কবিতার, মানে অবিরাম বিস্মরণ নিয়ে আপনার আগের বইটা যে শ্রীদেবী অপেরা, তার সাথে এটার পার্থক্য কি আসলে? শ্রীদেবী অপেরা হচ্ছে একটাই সিরিজ কবিতা, আর এইটা অনেকটা আমার দাম্পত্য জীবনকে কেন্দ্র করেই আবহটা নির্মিত হয়েছিল। আর অবিরাম বিস্মরণ হচ্ছে আমার প্রথম বই প্রকাশিত হবার পর, অর্থাৎ 2015 সালের পর থেকে শুরু করে এই সময় পর্যন্ত যে লেখাগুলো জমেছিল সেগুলো নিয়েই অবিরাম বিস্মরণ। বিধান, আমি একটা কবিতা পড়তে চাই আপনার, সেটা হলো সোনাই মাধব। এইদিকে বৃষ্টি হচ্ছে রেহনুমা, ইশারায় আজ আমিও কত কথা যে কই, ধরো শীষ দিতে দিতে হারিয়ে যাওয়া মানুষ গানের অনুরাগে ফিরে এলো। কি দারুণ লাইন! পাশাপাশি শুয়ে তাকে বলো, বৃষ্টি হলে তুমিও রবীন্দ্র গীত। তোমার সংসার কেমন আছে? গায়ত্রী, গদাধর, দুপুরে চৈতালি রোদ পড়েছিল ভীষণ, আর আমি একটি আমের পাতায় ভুল করে নিজের নাম লিখেছিলাম, সোনাই মাধব। বিধান, এরকম মোমের মতো ওমালা কবিতা কোত্থেকে আসে আসলে? কবিতা আসলে আপনার কাছে কি? খুব ভেতর থেকে, খুব আবেগের জায়গা থেকেই কথাগুলো বের হয়ে আসে। হয়তো আমার পঠন পাঠন, আমার কবিতা নিয়ে অনুশীলন এইগুলোকে কবিতা হয়ে উঠতে সহযোগিতা করে, কথাগুলো হয়তো ভেতরের আবেগ তাড়িত হয়ে বক্তব্যগুলো আসে, আর করণ কৌশলের জায়গা থেকে হয়তো কবিতা হয়ে উঠতে এগুলোকে সহযোগিতা করে, আমার চর্চা, আমার কবিতায় অভিনিবেশ। এই সময়ে আপনার যে সতীর্থরা কবিতা লিখছে, আপনি লিখছেন, বাংলা কবিতা তো লেখা হচ্ছে দীর্ঘদিন ধরে। একজন কবি যেটা করে সবসময় নতুনের সন্ধান, নতুন সন্ধানী তিনি, তিনি ভাবেন যে নতুন কি লিখলে আসলে বাংলা কবিতায় নতুন কিছু যুক্ত হবে। এই জায়গায় এই যে এই ভাবনা নিয়ে আপনার যে নিজের সাথে লড়াই, সেটা কেমন আসলে? বিধান, প্রচুর পঠন পাঠন, যে আগে কি কি চর্চা হয়ে গেছে, এই চর্চার বাইরে গিয়ে আমি একটা নতুন পথের দিশা তৈরি করব। এর জন্য যে অভিনিবেশ, যে চর্চা, সে তার মধ্য দিয়েও হয়তো একটা নতুন স্বর তৈরি হয়, কিন্তু এটা খুব কঠিন এবং দীর্ঘ চর্চার ফসল আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে যে আপনি দেখেন, দশকে দশকে নতুন কণ্ঠস্বর কিন্তু আসে না, একদমই না। অনেক দশক পর হয়তো একটা নতুন নতুন কণ্ঠস্বর পাই, কিন্তু এই যে দশকের মাঝামাঝি পর্যায়ে নতুন কণ্ঠস্বর আসছে না বলে কিন্তু কেউ চুপ করে যাচ্ছে না, কোনো কবি লেখা থামিয়ে দিচ্ছে না। অর্থাৎ এই সাঁকোটাও দরকার আসলে। অর্থাৎ আমি বলতে চাইছি, বাংলা কবিতার নতুন কণ্ঠস্বর বা যে কণ্ঠস্বরগুলো উত্তীর্ণ হচ্ছে না, উত্তীর্ণ হচ্ছে না এইভাবে যে প্রকট হয়ে উঠছে না, সেই কণ্ঠস্বরগুলোও দরকার আমাদের সেতুর জন্য। অর্থাৎ ধরে নিলাম ওইদিকে জীবনানন্দ বা রবীন্দ্রনাথের পরবর্তী সময় জীবনানন্দ দাস, মাঝের কার কেউ চর্চা করেন, করেছেন, তারাও বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ, তারা চর্চা না করলে পরবর্তী এই শর্টটা আসতো না আসলে। একদম, বিধান দারুণ বলেছেন আপনি। আমি যেটা জানতে চাই যে এখন যখন আপনি একটা কবিতার বীজ পান বা সেটা নিয়ে যখন কবিতা লিখতে বসেন বা হয়তো হুট করেই লেখেন, আপনার মধ্যে এই প্রক্রিয়াটাকে আপনি ব্যাখ্যা করতে পারেন কখনো? না, সবসময় ব্যাখ্যা করা কঠিন আসলে, খুবই কঠিন। তবে হ্যাঁ, লিখিত হয়ে যাবার পরে হয়তো বলা যায় আমি এইভাবে লিখেছি। লেখার আগে আমরা কিন্তু কেউই জানি না কখন কোন বীজ পঙ্ক্তি আমার কোন কবিতাটা দাঁড় করাই দেবে, হ্যাঁ এটা আমরা বলতে পারি। তবে একটা সংকটের কথা বলি, এই প্রসঙ্গে সূত্রেই বলি, সেটা হচ্ছে যে আমার মনে হয় এখন অনেক কবিতার অপমৃত্যু ঘটছে সোশ্যাল মিডিয়ার কারণে। কারণটা হচ্ছে কি, আগে যেটা হতো, একটা বীজ পঙ্ক্তি এসছে সেইটাকে কেন্দ্র করে একটা কবিতা দাঁড়িয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে, একটা বীজ পঙ্ক্তি আসার সঙ্গে সঙ্গে আমার স্ট্যাটাস আকারে বের করে দিচ্ছি, আমার আগুনটা নিভে যাচ্ছে, কবিতাটা আর দাঁড়াচ্ছে, ওই লেখাটার পরবর্তীতে হয়তো অনেক দিনই দাঁড়ায় না বা হয়তো লেখাই হয় না, এটা আমার মনে হয়েছে। মানে প্রসঙ্গটা এলো বলে, এটা একটা প্রসঙ্গ অবশ্যই। বিধান, এইবার মেলায় আপনার তো যেই বইটা বেরোলো অবিরাম বিস্মরণ, এটা করেছে বৈভব, এই বইটি নিয়ে আপনি পাঠকদের কিছু বলতে চান, কোনো ইশারা দিতে চান? যারা কবিতার থেকে দীর্ঘদিন কবিতা বোঝা যায় না, কবিতা ভালো লাগে না, কবিতা বুঝি না, এই অজুহাতে যারা দূরে থাকেন, কবিতা থেকে দূরত্ব বজায় রাখছিলেন, আপনারা এই বইটি পড়ে দেখতে পারেন। আমার ধারণা এই বইটি অনেক অনেক ওই যে টাচি ব্যাপার আছে, আপনাদের ভালো লাগবে বলে আমার মনে হয়। দারুণ বলেছেন, এবং আমি বের করে রেখেছি। বিধান, এটা কি আমরা আপনার কণ্ঠে শুনতে শুনতে শেষ করতে পারি? এই অবিরাম বিস্মরণের বিভাব কবিতা বা প্রবেশক হিসেবে একটি কবিতা আমি রেখেছি। এসো হাওয়া টলমল নিস্তরঙ্গ প্রাণ, তোমাতে সপেছি এই অতল সাম্পান, বায়ু যেথা কম্পমান নিমিষে প্রাচীন, এলাম দুপুর ভেদে আমি অর্বাচীন, কাচের কলসিলোয়ে পাতা ঝরা পায়, দাঁড়িয়েছি সাদাবক সহস্র ডেরায়, অন্তরে কালিমা মাখা সম্মুখে সংশয়, প্রতিপদে সদাশীত দৃশ্য ভরা ভয়, ঊর্ধ্বে স্নায়ু থর থর নিম্নে বাকাশীর,
আঁকিতেছি সমকাল কোমল অস্থির, আঁকিতেছি সমকাল। অনেক ধন্যবাদ বিধান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ শিমুল, আপনার এই আয়োজনের সফলতা কামনা করি, আমার আন্তরিক ভালোবাসা জানাই সবাই। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কবি বিধান সাহার সঙ্গে, দেখা হচ্ছে অন্য কোনো লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।